যুক্ত মঞ্চের ডাকে যে সমাবেশ, সেই সমাবেশে আমাকে তেনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি হাজির হতে পেরে নিজেকে অত্যন্ত ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই জানেন এই ভারতবর্ষ 200 বছর ব্রিটিশদের কালো হাতের শিকার হয়েছিল। এই ভারতবর্ষকে ওই ব্রিটিশদের কালো হাত থেকে আজাদ করতে গিয়ে, মুক্ত করতে গিয়ে এই ভারতবর্ষে সিধু কানু, বিরসা মুন্ডা ইনাদের বহুত অবদান। ঠিক তেমনি হাফেজ তিতুমির, আশফাকুল্লাহ সাহেব এবং যে পরিবার থেকে আমি উঠে এসেছি, ফ্রিডম ফাইটার সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। আজকে আমি এখানে যে বিষয়গুলোর উপরে আলোচনা, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা প্রথম বলবো, এটা কোনো ধর্মের ধর্মীয় মঞ্চ নয়, এটা একমাত্র তারাই পিছিয়ে আছে। একটা কথা আপনাদেরকে বলি, বাবা সাহেব আম্বেদকর বলেছেন, অধিকার কেউ দেয় না, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আজ বিভিন্ন জায়গায় আমি একটা কথা প্রচার করছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ভাড়াটিয়া বাপ দিয়ে কাঁদিয়ে কোনো লাভ নাই, ভাড়াটিয়া সন্তান দিয়ে কাঁদিয়ে কোনো লাভ নাই। নিজের দরদ নিজেকে বুঝতে হবে, নিজের খিদা লেগেছে নিজেকে ভাবতে হবে, নিজের চাকরি, নিজের পরিবেশ, নিজের সমাজ, নিজের উন্নতি, নিজের অধিকার, নিজের সব কিছু নিজেকে বুঝে নিতে হবে। তাই আমি প্রায় বলেছি, দলিত ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন, আদিবাসী ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন, মতুয়া ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন, যেখানে আপনাদের সংখ্যা বেশি আমরা আপনাদের সাপোর্ট করব, যেখানে দরিদ্রদের সংখ্যা বেশি আমরা আপনাদের সাপোর্ট করব, যেখানে আদিবাসীর সংখ্যা বেশি আমরা আপনাদের সাপোর্ট করব, যেখানে মুসলমানের সংখ্যা বেশি আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবেই আমরা আগাতে পারব, নচেত এই রৌদ্রে হাজারটা মাঠ ভরিয়েও আমরা কখনো আমাদের অধিকার কখনোই পেতে পারি না। আজকে এই মঞ্চের পিছনে যে ব্যানার দিয়ে আছে, নিশ্চয়ই আপনারা দেখছেন, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও। অত্যন্ত সত্য কথা, প্রত্যেকটা দেশের একটা করে গাইড বুক থাকে, সেই দেশটা কিভাবে চলবে, সেই দেশের নিয়ম কানুন, সেই দেশের আইন ব্যবস্থা, সেই দেশের মানুষের সুরক্ষা, সেই দেশের প্রশাসন ব্যবস্থা, সেই দেশের সামাজিক ব্যবস্থা, সেই দেশের আর্থিক ব্যবস্থা, সমস্ত কিছু একটা লিপিবদ্ধ গাইড বুক, যেটার নাম হলো সংবিধান, যেটা ভারতবাসীকে উপহার হিসাবে দিয়েছেন।